আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, এই যে পশ্চিমের বেলা, এটা সূর্যের খবর নাই, লাল হয়ে আছে সূর্য নাই। সকাল সকাল কিচির মিচির কিচির মিচির কিচির মিচির পাখির কিচির মিচির শব্দ শুধু। এখন পর্যন্ত উঠে নাই, এই ঘর গুলা মুছে নিছি, ওই যে ঘুম দিয়েছে, এই ঘর ওই রুম এই রুম সবগুলা মুছে নিছি। এই 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 একটা থালা বাসন আছে, ধুয়ে নি। এই এই যে ধনিয়ে পাতা রাখছে, এই যে সুন্দর একদম সতেজ আছে, ভালোই ফর্মুলায় পানি তুলে রাখছে, সুন্দর। মা খাবো, হাঁস খাবো, মেয়েকে এই জায়গায় বসাই দিছে ভাত খাওয়ার জন্য। এই মানচা হিয়াপ কো এলি জিয়াপ গুড গার্ল, রদ তো ওই জন্য বসাই দিছি, রদে বসাই দিছি, খাও। এগুলা নিয়ে এসছে আপনার, এই যে ম্যাগি মশালা, আজকে একটু ই বানাবো, কি বলে পুডিং বানাবো, একটু ক্যারামেল বানাইনি, এই যে গরম দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিই। সামান্য পানি দিয়ে দিই, মিডিয়াম করে রাখি। যে ক্যারামেল হয়ে গেছে একদম পুরা ঠান্ডা হোক, তারপরে আপনার প্রসেস শুরু করবো। এই যে আপনার দুধ একদম ঘন করে নিছি, এই যে এই দুইটা ডিম নিছি আর এই দুধ নিয়ে নিই, ঘন দুধ। বিসমিল্লাহ, মিশিয়ে নিই, মিক্স করে নিই। ক্যারামেল একদম ঠান্ডা হয়ে গেছে, দুধ গুলো ঢেলে দিই। টিস্যু দিয়ে দিলাম, এইভাবে
দিয়ে মাটিতে বসাই দিব। হাইলা এক মিনিট, পানি একদম বলক আসার পরে আপনার গ্যাস কমাই দিব, গ্যাস এখন বাড়ানো থাক। এই যে পানি টকবক করে ফুটতেছে, এখন আপনার গ্যাস একদম এই যে একদম লো করে দিব, এই যে কমাই দিলাম। আপনার এই যে পুডিং, এই যে ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রেখে 2-3 ঘন্টা, তারপরে আপনার আপনাদেরকে কেটে দেখা হয়ে গেছে। ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, সেট হোক তারপরে দেখাই।